Assalamu alaikum everyone, hello and welcome. This is Din Islam. Once again I'm here with you to share another story. Have you heard the name of Socrates? Apnara ki Socrates er naam shunechen? Socrates chilen ekjon Greek darshonik. Tini tar shomoyer onnotomo ekjon shera gyani byakti chilen. Socrates shobhaboto kothabarta khub kom bolten ebong tar wife chilen খুবই ঝগড়াটে প্রকৃতির, অনেক বেশি পরিমাণ কথা বলতেন। একদা সক্রেটিস একটা লম্বা সফর থেকে বাসায় ফিরলেন। মানুষজন নর্মালি জার্নি থেকে বাসায় ফিরলে একটু ক্লান্ত থাকে, সম্ভবত মেজাজ খারাপ থাকে, কোনো ভালো কথা বললেও তার শুনতে ভালো লাগে না, এরকমটা হয়। আর লং জার্নি বলে তো কথাই নেই। আর সক্রেটিস লম্বা জার্নি থেকে বাসায় ফেরার পরে তার ওয়াইফ যেহেতু ঝগড়াটে সম্ভবতই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানান কথা বলা শুরু করেছে, বাট সক্রেটিস kept silent, কোনো কথাই বললেন না, Socrates চুপচাপ বসে রইলেন। এবং আমরা যদি কারোর সাথে ঝগড়া শুরু করি বা কোনো তর্ক বিতর্কে জড়াতে চাই, ওই ব্যক্তি যদি কথা না বলে, আমরা যার সাথে কথা বলছি, তাহলে কিন্তু আমাদের মেজাজ আরো খারাপ হয় যে আমার কথার কোনো প্রতিউত্তর আসছে না। সেরকম Socrates এর ওয়াইফও আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেলেন। Socrates ওয়াইফের কথা সহ্য করতে না পেরে তিনি বারান্দায় গিয়ে বসে রইলেন এবং পথিকরা যাচ্ছে সেগুলো সে বসে বসে দেখছেন। ওয়াইফ দেখছে যে তার হাজবেন্ড তার কোনো কথারই কোনো কেয়ার করছে না। ফাইনালি সে এক কলসি পানি নিয়ে তার মাথার মধ্যে ঢেলে দিলেন। দেন সক্রেটিস সেড, আই নিউ ইট, আফটার থান্ডার কামস দ্য রেইন। সক্রেটিস বললেন, আমি জানতাম গর্জনের পরে একটু বর্ষণ হবেই। দ্যাট মিন্স গর্জন হচ্ছে তার ওয়াইফ এতক্ষণ যেটা করছিলেন চিল্লাচিল্লি, সেটা হচ্ছে গর্জন, অ্যান্ড দেন পানি ঢেলে দিলেন, এটা হচ্ছে বর্ষণ। সো যারা জ্ঞানী ব্যক্তি, আমরা এই লেসন থেকে যেটা শিখলাম, এই স্টোরি থেকে আমরা যেটা রিয়ালাইজ করতে পারলাম যে জ্ঞানী ব্যক্তিরা কথা কম বলেন, বাট তাদের সেই কম কথার মধ্যে অনেক বেশি মর্মার্থ লুকিয়ে থাকে। দিস ইজ অল ফ্রম মি, থ্যাংকস ফর ওয়াচিং।